This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Aminia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Devdas Barkham Restaurant, Al Madina Tours and Travels. লোকসভা নির্বাচন 2019 তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই 42-42 অপ্রত্যাশিত ফলাফল এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব সম্পাদক ইয়াসের হায়দার ইয়াসের 24 আওয়ার স্টুডিওতে অনেক অনেক স্বাগত প্রথম জিনিস এটা আমি জানতে চাইব যে এই যে ইলেকশন রেজাল্টটা এসেছে এটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল তৃণমূলের জন্য তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও দেখো একটা জিনিস বলবো কি আমাদের যে ইলেকশনগুলো যখন হয় সেন্ট্রাল ইলেকশন আর স্টেট ইলেকশন অনেক তফাত থাকে বিকজ সেন্ট্রাল ইলেকশনে আমরা একটা প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিই আর স্টেট ইলেকশনে আমরা একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিই তো এটা অনেক তফাত হয় আর যেটা আমি বলছিলাম কি একটা হাওয়া যেমনি কিছুদিন আগে আমাদের ওয়েদার রিপোর্টে সব বলছিল কি ফোনি আসছে ফোনি আসেনি ফোনি আবার নদিয়া হয়ে বাংলাদেশ চলে গেছে তো এটা আমি মনে করি এটাও একটা হাওয়া আছে ফোনির মতন কিছুদিনের জন্য এসছে আবার অন্যদিকে চলে যাবে আর আমি বলবো কিছুদিন আগে আমি কালকে একটা আমাকে অনেকজন পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে মেসেজ কর্ণাটকাতে এক মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো যেখানে আমরা পুরো উল্টো একটা পুরো আমরা যে জিতেছে কংগ্রেস 542 আর বিজেপি 309 পুরো ডিফারেন্ট একটা আমরা রেজাল্ট দেখলাম আর আমি এখন এই রেজাল্টটা দেখে আমি মনে করি যেটা আমি বললাম কি সেন্ট্রাল ইলেকশন ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম স্টেট ইলেকশন রাইট দ্যাটস ওকে বাট যে 42-42 ডাকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন ওই ডাক মানে খালি ডাক থেকে গেছে এটা কি মানে এটা কি ধরনের একটা স্ট্র্যাটেজি হয়েছে কিছু তো স্ট্র্যাটেজি ডেফিনেটলি বানানো হয়েছিল তৃণমূলে বাট ওটা কোথাও না কোথাও এক্সপেকটেশন মিট হয়নি যেমনি আমরা বললাম 42-42 আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন 42-42 আমরা করব তো এটা কি হয়েছে আপনি দেখবেন এইবার যেখানে আমাদের 2016 যে ডিভাইড অফ ভোট শেয়ারিং যেটা পার্সেন্টেজ যেটা আমরা বলি বিজেপিতে আপনার 27-32% ছিল আমার সিপিএম 27% ছিল কংগ্রেসে 7% ছিল তো এখন এই ইলেকশনে আমরা কি দেখলাম একদম আপসাইড ডাউন পুরো সিপিএম এর ভোটগুলো কেন সিপিএম ওরা পুরো জেনে গেছে এই ক্ষমতায় ওরা কখনো আসতে এই এই এইবার তো কখনো এই আমার লাইফ টাইমে তো মনে হয় ওদেরকে দেখতে পারবো না আর সারপ্রাইজিংলি আর একটা আমি আপনাকে একটা জিনিস বলতে চাই কি নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে ওনারা যেখান থেকে জন্ম নিয়েছিলেন কেরালা থেকে ওখানেও একটা সিঙ্গেল সিট পাননি ওনারা তো আমরা বলতে পারি কি আপনার সিপিআইএম আস্তে আস্তে পুরো মুছে গেছে মানে ভারতবর্ষ থেকে একটা পার্টি ছিল সিপিআইএম যারা করতেন যা আমাদের সিনিয়ররা আছেন যে সিপিএম এতদিন থেকে করে আসছেন এত লড়াই করেছেন বিজেপির আগেনস্টে এত বিজেপির কর্মী যে লোকগুলো সিপিএম এর কর্মীদের উপরে এত অত্যাচার করেছে এত যে মেরেছে কত খুন করে দিয়েছে ওরাই সিপিএমরা এখন ওদের সব কর্মীরা এখন সব বিজেপিতে সামিল হয়ে এখন এক দল হয়ে গেছে আর কংগ্রেসও ওটাই আমি আবার জিজ্ঞেস করব ইয়াসে এই যে সিপিএম এ ভোট ব্যাংকিংটা পুরো বিজেপিতে ট্রান্সফার হয়েছে বাট ওয়াই ওটা তৃণমূলে কেন আসেনি মানে কোথাও না কোথাও কি অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে তৃণমূলের উপর এই জন্য যেটা আমি বললাম যে খাঁটি সিপিএম যারা যার রক্ত সিপিএম আছে ওরা এখনো সিপিএম করে আর কিছু কিছু লোক হয় যে সব দলে থাকে সুবিধাবাদী যখন যে পাওয়ারে থাকে ওই লোকগুলো ওই অপরচুনিটি যেটা আমরা বলি যেখানে অপরচুনিটি থাকে ওরা ওখানেই ঝাঁপ করে পড়ে তো যখন টিএমসিতে এখন সবাই টিএমসি করছে তো ওরাও এসে গেছে এখন যে একটু হাওয়া যেটা বললাম আমি একটু ফোনির মতন যে হাওয়াটা এসছে তো বিজেপির তখন সব বিজেপিতে চলে গেছে আমি যারা বিজেপিতে গেছে আমি ওদেরকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস থেকে যে সব বিজেপিতে যে যোগদান দিচ্ছেন আমি ওদেরকে ধন্যবাদ দিতে চাই
কি আপনারা ভালো হয়েছেন, আপনারা সব চলে গেছেন কেন, আপনাদের মতন জঞ্জাল যে লোকগুলো আমাদের পার্টিতে না থাকাই ভালো, তো জঞ্জাল পার্টিতে সব জঞ্জাল লোকগুলো একসাথে সব চলে গেছে। কিন্তু যদি তুমি, যেহেতু তুমি যুব সম্পাদক, সো আই জাস্ট ওয়ান্ট টু নো কি যুব মানে যুবকদেরকে কি বিজেপি বেশি ইনফ্লুয়েন্স করছে, না এই যে ভোটে কোথাও না কোথাও যে ডাউনফলটা হয়েছে সেটা কি মানে বিজেপি ইনফ্লুয়েন্সের জন্য হয়েছে, না তৃণমূল নিজের উইকনেসের জন্য কিছু হয়েছে? না আমি দেখুন, আমি ডাউনফল বলবো না, কেন আমাদের 2016 যে 43% ছিল আমাদের ভোটে, যেহেতু এখন আমাদের 45.06 বেড়েছে, আমাদের ডাউনফল হয়নি, আমাদের পার্সেন্টেজ বেড়েছে যেহেতু আমি বলছিলাম। সুতরাং সিপিআইএম আর কংগ্রেসের ভোটগুলো বিজেপিতে গেছে, তো ওটা সাডেন আমরা একটা রাইজ দেখতে পাচ্ছি। কিন্তু লোকরা নিশ্চয়ই ওরা বুঝে যাবে কি কিছুদিনের মধ্যেই কি যে বিজেপিতে যা চলে, এই নেতার সাথে ওই ঝামেলা, ওই নেতার সাথে ওই ঝামেলা, আবার ওরা ফিরে তৃণমূল কংগ্রেসে আসবে। কেন এই 7 বছরে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে দিয়েছেন এই পশ্চিমবাংলায়, আমি মনে করি কোনো ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই এত উন্নয়নের কাজ, এত ভালো কাজ, যেখানে আমরা রাস্তা থেকে, বাড়ি থেকে, সবুজ সাথী, কন্যাশ্রী, আমাদের যুবশ্রী, আমাদের যত প্রকল্প আছে এতগুলো, যত মানুষের জন্য দিয়েছে খাদ্য সাথী, আমাদের যত আমাদের প্রকল্প রয়েছে, এত কেউ মুখ্যমন্ত্রী করেনি কখনো, যেটা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই 7 বছরে। ইয়াসে, এই যে জয়শ্রী রামে একটা হাওয়া চলছে, এই জয়শ্রী রাম যেটাকে একটা ধার্মিক ওয়েতে বলা, একটা ধার্মিক জিনিস, সেটা কি তোমার মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি একটা রাজনৈতিক স্লোগান হিসাবে ইউজ করা হচ্ছে? আর যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রী রাম নাম দিয়ে কেন এত মানে বিরক্ত ফিল করছেন বা কেন এত ইরিটেট হচ্ছেন জয়শ্রী রাম? জয়শ্রী রাম আই থিঙ্ক এটা গণতন্ত্র অধিকার সবারই, তো এটাতে ইরিটেশন ফিল করা তো কিছু নেই। আমি বলবো কি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই জয়শ্রী রামকে নিয়ে কোনো অবরোধ করেনি, না কোনো উনি ইরিটেট হয়ে যাচ্ছেন আপনি যেটা আপনি বললেন, আমি মনে করি না। কেন উনি সব সময় ওনার রাজনীতি থেকে যখন প্রথমবার থেকে এখন শেষ পর্যন্ত এখনও উনি লড়াই করে যাচ্ছেন মানুষের জন্য। শি ইজ নট আ, আমি বলবো পলিটিশিয়ান, শি ইজ আ রেভলিউশনারি, আমি উনি রেভলিউশন নিয়ে করেন, রেভলিউশনারিস্ট। তো আমি মনে করব উনি যেটা জয়শ্রী রাম বলছে, উনি একটাই কথা সবাইকে বলেন, যেটা আমি সবসময় আমিও ওনাকে পথে সবসময় ওনাকে ফলো করি, আমি বলি কি কি আমাদের যে রামচন্দ্র, আমাদের উনি এত মহাপুরুষ, ওনাকে ভাই মন্দিরে রাখতে দাও, ওনাকে পূজা করো, ওনাকে শ্রদ্ধা করো, ওনার সংস্কৃতি যা যা করেছেন ওনা ওটা দেখো, রামকে নিয়ে তুমি বদনাম করছো রাস্তায় নিয়ে এসে। এক্স্যাক্টলি, আমি এই জিনিসটা জিজ্ঞেস করবো, এই যে জয়শ্রী রামটা বিজেপি কি একটা স্লোগান হিসাবে ইউজ করছে, না তৃণমূলকে মানে সবসময় একটা চ্যালেঞ্জে ফেলার জন্য জয়শ্রী রাম করছে, জাস্ট একটা কম্পিটিশন বলতে পারবে বা একটা ইরিটেশন লেভেলটা ইনক্রিজ করার জন্য, এই জয়শ্রী রামটা মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে? আমি তো বলবো বিজেপি এটা পুরো একটা পলিটিক্যাল, একটা পলিটিসাইজ করে রেখেছে, পুরো পোলারাইজ করে দিয়েছে একটা একটা জয়শ্রী রাম। যখন আমি ছোটবেলা থেকে আমি এটা মানে হাজার হাজার বছর থেকে জয়শ্রী রাম সবাই বলে আসছে, তো কখনো আমরা দেখিনি রাস্তায় কাউকে জয়শ্রী রাম। আমাকে কালকে একজন বললেন জয়শ্রী রাম, আমিও ওনাকে আবার হাত জোর করে বললাম জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণা, জয় মা দুর্গা, জয় মা কালী, লাস্টে বললাম জয় হিন্দ। তো এটা কোনো আপত্তি নেই, ওরা সবাই, আমরা সবাই জয় শ্রীরাম বলতে পারি, জয় শ্রী কৃষ্ণা বলতে পারি, এখানে কোনো আপত্তি নেই। মানে বিজেপি খাস করে কী করছে, ওরা জয় শ্রীরামকে, রামচন্দ্র ভগবানকে ওনারা পুরো রাস্তায় নেমে পুরো বদনাম করে দিচ্ছে। আর আমি একটা কথা বলি কি, যখন এরা জয় শ্রীরাম করে, আর আমি ওদেরকে বলতে চাই কি আরে দিওয়ানো, ইয়ে কাম না করো, রামকে নাম কো বদনাম না করো। বাহ, ভেরি গুড। তো আমি ওটাই বলি কি রামকে নাম কো বদনাম না করো, রামচন্দ্রকে আমরা সবসময় অনেক পূজা করি, আমরা ওনাকে মন্দিরে ওনার কাছে যাই, ওনাকে অনেক আমরা ওয়ার্শিপ করি। তো ওটা নিয়ে কি পলিটিসাইজ করা থেকে যেটা ধার্মিক পায়, যে জিনিসের জন্য যে আমরা ইউজ করছি সেই জায়গাতেই সেই জিনিসটাকে রাখাটা বেটার, কেন জয়শ্রী রাম বা কোনো ধার্মিক জিনিসকে নিয়ে একটা পলিটিসাইজ করাটা কোনো মতেই উচিত না। কিন্তু কিছুদিন আগে আমরা যখন নির্বাচনের প্রচারগুলো চলছিল বা ভোটের সময়তে দেখলাম ভাটপাড়াতে অনেক গণ্ডগোল চলেছিল, এই ভাটপাড়া বলো বা যত 7 ফেসেসে যা ভোটিংগুলো হয়েছিল,
প্রত্যেকটা ফেসে কিন্তু তৃণমূল ও বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এই বিষয় নিয়ে জানতে চাই যে এই লড়াইটা কি কোথাও না কোথাও কি মানে এই কম্পিটিশন লেভেলে না জেনেশনে একটা পলিটিক্যাল লেভেলে একটা মানে জাস্ট দেখানোর জন্য যে লড়ালড়ি, এটা কি সেজন্য? দেখুন, আমি মনে করি না কোনো কম্পিটিশন আছে, কেন বাংলার মানুষ ওরা সবসময় জানে কি যা কাজ এই সাত বছরে আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেত্রীকে সামনে রেখে আমরা যা কাজ করেছি, আবার এই যে আমরা আবার কাজ করব, আমরা যে এখন করে যাচ্ছি, তো আমি মনে করি এখানে কোনো কম্পিটিশন আছে। একটা যেটা বললাম হাওয়া যেটা এসছে, যে সেন্ট্রালের একটা হাওয়া ছিল, তো ওটা কিছুদিন পরেই আপনারা নিজেই দেখবেন, আপনারাও সাংবাদিক আছেন, আপনারা নিউজ চ্যানেল সব জায়গায় আপনারা কভার করেন, দেখবেন আস্তে আস্তে এই জিনিসটা পুরো পরিষ্কার আর পুরো মানে সাফ হয়ে যাবে, তো ওটা হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ আগেই আমি শুনলাম কি এখন থেকে বিজেপির মধ্যে নিজেদের মধ্যে লিডারশিপের মধ্যেই আবার ওই একটু গন্ডগোল ডিফারেন্সেস শুরু হচ্ছে, যে বড় বড় যে বিজেপি লিডাররা আছেন, যে যা যাদেরকে এখন আমরা পশ্চিমবাংলায় ওরা থাকেন, আর এখন ভোটের সময় সবসময় ওনাদেরকে দেখছি খালি দিল্লিতেই ওনারা রাজ করে নিয়েছেন, পশ্চিমবাংলা থেকে তো মানুষরা তাড়িয়ে দিয়েছে, এজন্য দিল্লিতে গিয়ে ওনারা বসে আছেন, আর নিজেদের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে ওদের, তো এটা আমি শুনলাম। তো ভালো লাগলো কি দেখি কতদিন এরা বাঁচিয়ে থাকতে পারবে, আর কতদিন আমাদের এই জয় শ্রীরামকে বলে এই পোলারাইজ করবে আর পুরো গন্ডগোল মাছাবে। জয় শ্রীরামটা তুমি বলতে চাইছো যে বিজেপি পোলারাইজ করছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কিন্তু মুকুল রয় আমরা সবাই জানি হি ইজ এ বিজেপি মেম্বার নাও, মুকুল রয় ছেলে টিএমসি ছিলেন, বাট মুকুল ওইখানে বিজেপি যেই সাকসেস রেটসটা এসেছে, রেজাল্ট সব আউট হয়েছে, জাস্ট আফটার ওয়ান ডে পার্থ চট্টোপাধ্যায় হি অ্যানাউন্সেস কি মুকুল রয়ের ছেলে আর হি ইজ নো মোর পার্ট অফ টিএমসি। এটা কি মানে যেটা টিএমসি আর বিজেপি যে লড়াই চলছিল সেটার জন্য কি এই একটা রেজাল্ট দেওয়া হয়েছে ওকে, বা বের করে দেওয়া হয়েছে? যেটা আমি বললাম কিছুক্ষণ আগে কি কেউ কেউ হয় দলটাকে মন দিয়ে করে, ভালোবেসে করে, আর কেউ কেউ হয় অনেক লোকগুলো হয় কি সুবিধাবাদী, তো আপনারা আনসার জেনে গেছেন কে লোক, দুটো সেকশন হয়, যে যে লোকগুলো মন দিয়ে মানে জান দিয়ে দেবে দলের জন্য, ওরা কখনো ছাড়বে না দলটা, কেন দলকে ওরা অন্তর থেকে ভালোবাসে, আর এক একজন হয় যারা দলে যখন ক্ষমতা আছে, আমি আছি দল যখন একটু কিছু ক্রাইসিস মোমেন্ট হবে ওরা বেরিয়ে যাবে, তো ওইটাই এখন ওরা কোন ক্যাটাগরি আপনারা সব জানেন। ইয়াসের একটা চ্যালেঞ্জিং পিরিয়ডে এখন টিএমসি দাঁড়িয়েছে, অ্যান্ড তুমি এখন যুব সম্পাদক, সো আমি জানতে চাইছি যে রাজ্যের যুবকদের জন্য আগামী দিনে তোমার কী পরিকল্পনা আছে, তুমি কী কী প্ল্যানস করেছো যে কীভাবে যুবকদেরকে একটা নতুন ফেস অফ লাইফ তুমি দিতে পারবে, বা ওদের জন্য কী করা তোমার প্ল্যানস? দেখুন, 40% অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ অফ ইয়াংস্টার্স অল ওভার ইন্ডিয়াতে, আর উই প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, যুব যেটা আমি বললাম ইউথ সেন্ট্রেন্টেক ইয়া যুব আমাদের যে আন্দোলনটা, দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, বাট কিপিং ইন মাইন্ড আমাদের যে সিনিয়ররা আছেন, যারা আমাদের পুরনো দলের কর্মীরা আছেন, ওনাদের থেকে সবসময় আমরা যুবরা গাইডেন্স নেব, ওনাদের থেকে আমরা আলোচনা করব কি কোনটা ভালো কোনটা খারাপ, সবসময় আমরা মাদার যে আমাদের মাদার ইউনিট আছে তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়ররা আছে, ওনাদের থেকে আমরা সব পলিটিক্স শিখেছি, ওনাদের থেকেই আমরা গাইডেন্স নেব, ওনাদের পথেই আমরা চলবো, আমাদের নেত্রী আমাদের দল সবসময় আমাদেরকে শিখিয়েছেন কি যারা যা বড়রা যে পথ দেখায় ওই পথেই আমাদেরকে চলতে হয়, এটা সবসময় আমি মনে রাখি। তুমি কি কোনো নিজে কিছু স্ট্র্যাটেজি কিছু করেছো যে না এইভাবে আমি যুবকদেরকে নিয়ে এগোবো বা ওদের জন্য, বিকজ বেরোজগারি আই থিঙ্ক সব থেকে একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, তো এই যে রেজাল্টসটা আউট হয়েছিল, ডেফিনেটলি তৃণমূল একটা অভিযোগ করেছিলেন যে বিজেপি একটা কমিটমেন্ট দিয়েছিল, নরেন্দ্র মোদী একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে 2 লক্ষ এমপ্লয়মেন্ট করবে বলে, 2 লক্ষ পপুলেশনকে ইউথকে নিয়ে, বাট সামহাও ওটা দাঁড়াতে পারিনি, সো এই চ্যালেঞ্জটা কি তুমি পার্সোনালি নেবে অ্যাজ এ যুব সম্পাদক, আর তুমি কি যুবকদেরকে প্রথমে এমপ্লয়মেন্ট অপরচুনিটি করার জন্য তোমার কী প্ল্যানস আছে? নরেন্দ্র মোদী আমাদের যে প্রধানমন্ত্রী হয়েছেন সেকেন্ড টার্মে, উনি তো যখন ফার্স্ট টার্মে অনেক কিছু বলেছিলেন কি 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে যাবে, আমাদের জিএসটি একদম কম করে দেব, তো আমরা বিজয় মাল্যাকে নীরব মোদীকে ফেরত নিয়ে আসব, কাশ্মীর ফ্রি করে দেব, তো আমরা তো দেখছি কাশ্মীরে যা এখন অবস্থা, মানে পুরো মানে আগে যা ছিল কংগ্রেস আমলে এখন বিজেপিতে আরও খারাপ হয়ে গেছে, আর যে কথা বলছিলাম যে এত কিছু প্রমিসেস এত কিছু ওয়াদা করেছিলেন একটাও
উনি করতে পারেননি, যেহেতু আমরা দেখি সব সময় এই ফার্স্ট টার্মে উনি যত আমাদের বিদেশে কোনো একটা কান্ট্রি নেই, আমি মনে করি খালি চাঁদ আর সূর্য ছাড়া যে কোনো কোনো কান্ট্রি নেই যেখানে উনি যাননি, তো এখন পুরো ঘুরে নিয়েছেন। এখন ওনাকে যেহেতু উনি আমাদের রেসপেক্টেড প্রধানমন্ত্রী, আমি বলবো ওনাকে এখন আপনি ভারতবর্ষে থেকে একটু আমাদের দেখুন, ভারতবর্ষটাকে ভালো করে সামলান, ভালো করে কাজ করুন আর একটু ভারতবর্ষেই থাকুন, এই বিদেশ মন্ত্রীর মতন একটু ঘুরে কম করার পরে আপনি একটু বিদেশে কম যান আর আপনার আমাদের দেশে একটু বেশি থাকুন। তুমি কি ভাবছো বা রাজ্য সরকারের কি কি প্ল্যান আছে যুবকদেরকে নিয়ে? স্পেশালি আমি এমপ্লয়মেন্ট ফোকাস করছি, কেন কি আমার মনে হয় আমাদের ইয়াংস্টার্স যে আছে সে মেনলি এমপ্লয়মেন্ট আর ক্যারিয়ার নিয়ে বেশি এঙ্গেজড আছে, তো ওই জায়গাতে ওই স্পেসটাকে কীভাবে তুমি ফিল করবে? না, এটা তো আমাদের হাইকমান্ড এটা ডিসাইড করবেন, আমাদের সারা ভারত ভারতে যে আমাদের সভাপতি আছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে আমরা সবাই আছি, ওনার যা ওনাকে নিয়ে আমরা সবাই একটা কোর কমিটি মিটিং করব, ওনার যা ইনস্ট্রাকশন হবে আমরা সব ওটাই ফলো করব। তো এটা আমি বলবো না কি আমি একা, আমি সবসময় বলি কি আমরা সবাই, তো একটা টিম ওয়ার্ক আছে, উনি আমাদের সিনিয়র, উনি আমাদের পুরো ভারতের সভাপতি, তো উনি যা গাইডলাইন্স দেবেন আমাদেরকে ওটাই আমরা প্ল্যান করে আমরা ওটাই ফলো করব। আর হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সবার এক কিছু না কিছু ইনপুটস আইডিয়াস থাকবে, মাইন্ড ডিফারেন্ট থটস থাকবে, তো আমরা সব জিনিসকে একসাথে নিয়েই আমরা ওনার সাথে বসবো আর যা একসাথে আমরা কাজ করব। আর নিশ্চয়ই আমাদের যে যুব, এটা আমি সবসময় বলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রেংথ নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, তো ওদেরকে সামনে রেখে আমরা নিশ্চয়ই, আমি যেখানেও যাই এত ভালোবাসা পাই যুবদের তরফ থেকে, যে কোনো ডিস্ট্রিক্টে যাই এত সম্মান এত ভালোবাসা, ওদেরকে নিয়ে সবসময় আমি চলতে চাই। আর যেহেতু বললাম আমরা যুব সবসময় করবো, মানে সামনে আমরা আমাদের সিনিয়র যে তৃণমূল কংগ্রেসের মাদার আছেন সিনিয়রকে দেখে ওনার যে গাইডলাইন্স থাকবে, ওনাদের যা ইনস্ট্রাকশন থাকবে ওটা সবসময় মানবো। আর এখানে একটা কথা বলবো, যেখানে যুব মাদার ছাত্র মহিলা কমিটি সব তো একটাই পার্টি আন্ডারে আছে, যেটার নাম হলো তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের একটাই সুপ্রিমো আছে যা আমাদের সবার লিডার, ওনার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওনাকে সামনে রেখে আমরা সব একটা ইউনিট আর সব সময় আমরা লড়াই করব। একদম, সামনে ঈদ, ঈদে আর কিছুদিন বাকি, ইয়াসির কাছ থেকে আমরা জেনে নেবো রমজান মাসটা ওনার কেমন কেটেছে এবং ঈদের জন্য ওনার কী স্পেশাল প্ল্যানস, কিন্তু তার আগে দিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। Now you can watch 24 hours TV with channel number 684 in Hackway, channel number 875 in GTPL and channel number 86 in City Cable. বিরতি পর আসুন তাহলে জেনে নিই ইয়াসিরের ঈদের কী প্ল্যানস আছে এবং উনি রমজান মাসটা কীভাবে পার্সনালি স্পেন্ড করছে। আর বিভিন্ন জায়গাতে তোমাকে আমরা ইফতার করতে দেখলাম, ডেফিনেটলি তুমি যেহেতু সবসময় তোমার ইউথ লিডার্সের সঙ্গে থাকো বা তোমার দলের লোকদের সঙ্গে থাকো, তো আমরা সবসময় ম্যাক্সিমাম টাইমে তোমাকে সোশ্যালি ইনভলভ হতে দেখেছি, তো আমার এই জায়গায় একটা কিউরিয়াসিটি লেভেল যে এইবারে ঈদটা কি তুমি ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করবে না তুমি দলের সঙ্গেই স্পেন্ড করবে? আমি বলি তোমাকে, যখন থেকে রমজান শুরু হলো ফার্স্ট 10 দিন আমি প্রচারেই ব্যস্ত ছিলাম, বিভিন্ন আমাদের জেলায় আমি ছিলাম, তো ওখানেই রোজা খুললাম মানুষের সাথে, আবার অনেক সময় মিটিং স্টেজে আমি রোজা খুললাম, একটু জল আর খেজুর খেয়ে গাড়িতে রোজা খুললাম, তো 10-12 দিন আমার ওই প্রচারে বেরিয়ে গেল। আর ওর পরে এই রমজানের এই যে রোজাটা এখনও একদিনও আমি পরিবারের সাথে বসে আমি একসাথে আমরা করতে পারিনি, কেন বলবো এত ভালোবাসা, এত জায়গা থেকে সবাই ডাকে কি ভাইজান দাদা আপনি আসুন, তো একটা জিনিস আছে কি ওদেরকে সবাইকে বলতে চাই কি আমি যেখানে অনেক জায়গায় যেতে পারি না আমাকে ক্ষমা করে দেবেন, কেন ঈদ আমাদের যে রোজার যে আজানের সময় একটাই টাইম হয়, আজানের একটা সময় হয়, যেহেতু আমাদের যখন বিয়েগুলো হয় এক একদিন 8টা 10টা বিয়ে যখন হয়, তো আমি ওটা অ্যাটেন্ড করিনি, মানে রোজার একটাই সময় থাকে, একটা সময় একটা জায়গায় যেতে হয়,
তো যেহেতু আমি চেষ্টা করি কি যত জায়গা যেতে পারি ভালো, কেন এত সবাই ডাকে, সম্মান দেয়, এত ভালোবাসা দেয়, তো এখনও আমি পরিবারের সাথে ঠিক করে রোজার ইফতারি খুলতে পারিনি। আর কোনো আমার এখানে দুঃখ নেই, কেন আমি মনে করি তৃণমূল কংগ্রেস আমার একটা অনেক বড় পরিবার, আমি একটা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য, তো আমার কোনো দুঃখ নেই, কোনো আমাকে খারাপ লাগে না, কেন আরও ভালো লাগে কি আমার পরিবার এত ভালোবাসে, এত এক্সটেন্ডেড, যেটা এক্সটেন্ডেড পরিবার আমার, এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে যাই সবাই সবার সাথে আমি রোজা খুলি। তো আমার পরিবারও এখন যে আমাদের পরিবারের সদস্যরা যারা আছেন আমার বাড়িতে, ওরাও অনেক মাঝে মাঝে বলে কি তুমি একদিন আমাদের সাথে, আমার মা বলে কি তুমি খুলবে না আমাদের সাথে, সব সময় বাইরে বাইরে আছো। তো এখন রাজনীতি নেমে যখন নিয়ে গেছি, ওরাও বোঝে কি কি হয় আমাদের লাইফে, তো কোনো এখানে কোনো আমার এই নেই, দুঃখ নেই কি আমি একটা পরিবারের সাথে করছি না, তো কি হলো অন্য পরিবারের সাথে আমার সবসময় আছি। ইয়াসির, এটা যেটা আমার পার্সোনাল মানে একটা কোয়েরি ছিল যে পলিটিক্স আসার আগে ইয়াসির হায়দার ও সিম্পলি ইয়াসির হায়দার, সো লোকরা চিনত না, একটা নর্মাল একটা পার্সোনালিটি ছিল, মানে নিজে লাইফটা লিড করছিলে। বাট ওয়েন ইউ এন্টার দ্য পলিটিক্স, নাও ইউ আর এ পাবলিক ফিগার, পিপল নো ইউ বাই ইউর ওয়ার্ক অ্যান্ড বাই ইউর পারফরমেন্স অ্যান্ড এভরিথিং। তো একটা পাবলিক লাইফ মেনটেন করা আর যেভাবে পলিটিক্সে এন্টার হওয়ার আগে যে ইয়াসির হায়দার, ডেফিনেটলি পার্থক্য তো আছে, বাট তুমি কোন লাইফটা বেশি এনজয় করতে বা এনজয় করো এখনও, আর কোনটা তোমার বেটার লাইফ মনে হয়? দেখো, আমি যখন তুমি যেটা বললে এখন পাবলিক লাইফ বা নর্মাল লাইফ, আমি মনে করি আগেও আমি নর্মাল ছিলাম, এখনও একদম নর্মাল আছি। জাস্ট কি আগে আই ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি পলিটিক্যাল পার্টি, আর এখন আমি আমার দল আমাকে একটা জায়গা দিয়েছে, আমার দল আমাকে একটা পজিশন দিয়েছে, তো আমি অনেক ওদের কাছে ধন্যবাদ কি এত রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে। আর আমি 110% ভালো করে আমি কাজ সবসময় করি, কেন আমি ভাবি কি ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর ওয়ারশিপ, তো আমি পুরো মন দিয়ে আমি কাজ করি। আর আগেও যেটা বললাম, লাইফটা এখনও যেরকম আছে, সাধারণ নর্মাল আছি, সবসময় আমি কখনো আমার আড্ডা মারতে আমি আমার পাড়ায় রকে বসে চা খেয়ে নিলাম বন্ধুদের সাথে, বড় গুরুজনের সাথে একটু ডিসকাশন করলাম পলিটিক্সের, স্পোর্টসের, অন্য অন্য জেনারেল নিউজের, তো লাইফটা এখনও নর্মাল আছে আর সবসময় নর্মালই থাকবে আশা করি আমি। সো অ্যাপার্ট ফ্রম বিইং এ পলিটিশিয়ান, তুমি কি তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য কতটা তুমি সময় অ্যাকচুয়ালি বের করতে পারো? আমার একটাই দুঃখ লাগে যেটা তুমি বললে আমার পার্সোনাল লাইফে, আমার একটাই দুঃখ লাগে মাঝে মাঝে কি হয়, আমার মেয়ে হলো আয়াত, তো যখন আমি সকালে বেরোই তখনও ঘুমিয়ে থাকে, যখন যখন ডিস্ট্রিক্টে আছি দুদিন তিন পরে ফিরলাম, অথবা যে কোনো কাছের ডিস্ট্রিক্ট থেকে আমি রাত্রেবেলা ফিরলাম ও ঘুমিয়ে যায়, তো ওই টাইমটা একটু মিস করি আয়াতের সাথে। হ্যাঁ, তো আমি যত আমার টাইম যখনও পাই আমি আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করি, ওকে কোলে নিয়ে একটু ঘুরতে চলে যাই। ফ্যামিলির সঙ্গে ভ্যাকেশন করার মতো সুযোগ হয় যখন একটু সময় পাই, দু তিন দিনের জন্য এদিক ওদিক কোথাও চলে যাই, তো এখনও মানে এখনও সুযোগ হয়নি, কেন এখন আমার আমি মনে করি এখন ভ্যাকেশনের টাইম না, এখন আরও লড়াই করতে হবে, আরও খাটতে হবে আলো দলের জন্যে, আর ভ্যাকেশন যখন আমার দল সাকসেসফুল হবে ওটাই আমার ভ্যাকেশন আমি মনে করি। অ্যাবসলিউটলি। ইয়াসির, কামিং টু ইয়োর পার্সোনাল লাইফ, হোয়াট ইজ ইয়োর পার্সোনাল হবি? তুমি যখন একটু মানে পার্সোনাল টাইম পাও, তুমি কীভাবে পার্সোনাল টাইমটা স্পেন্ড করতে পছন্দ করো? আমি আই এম স্পোর্টস এনথুজিয়াস্টিক, আমি আই লাইক টু ওয়ার্ক আউট, আমি যখন একটু হেলথ কনশিয়াস আছি তো যখনই সময় পাই একটু জিমে একটু ফ্রি হ্যান্ডস ওয়ার্কআউট করে নিলাম, সুইমিং করে নিলাম, একটু রানিং করে নিলাম, আমি পার্কে ময়দানে গিয়ে একটু জগ করে নিলাম, আমাদের যে মাঠ আছে আমার বাড়ির নিচে অগ্রণী চেতলা অগ্রণী, ওখানে গিয়ে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলে নিলাম, তো কিছু না কিছু আমি স্পোর্টসের সাথে সবসময় জড়িত থাকি। আর মনে করি এটা একটা হেলদি একটা লাইফস্টাইল থাকে, তো যখন একটু ফ্রি সময়তে এই সুইমিং করলাম, ফুটবল খেলে নিলাম। সো হোয়াট এক্স্যাক্টলি ইন্সপায়ার্ড ইউ টু এন্টার পলিটিক্স? আই থিঙ্ক বিফোর জয়েনিং পলিটিক্স, আমি ছোটোবেলা থেকে যারা একটু যেমনি কোনো রিক্সাওয়ালা হলো বা কোনো গরিব কেউ হলো ওদেরকে সাহায্য করার, মানে এটা কি হয় না, একটা ভিতর থেকে আসে একটা মানুষের, ইউ ক্যানট সোশ্যাল একটা হেল্প করার, এটা ভিতর, ইউ ক্যানট ডেভেলপ ওভারনাইট, এটা ভিতর থেকে আসে। আর আমার কাছে এটা সবসময় ভিতর থেকেই আমি মনে করি এটা ছিল, কাউকে যে যে ইন নিড যারা আছে, যাকে হেল্প করতে
একটু আমাকে খুশি হয়। এটা আমি ছোটবেলা থেকে এটা এই কোয়ালিটিটা আমার ভিতরে ছিল। তো ওটাই করতে 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 যখন আমার বিয়ে হলো, আমি তখনও পলিটিক্সের পিও জানতাম না। তো যেটা হয় ওয়াটসিন ইয়োর ডেস্টিনি, তো ওটা হয়। তো আমাকে দল যখন দেখলো, আমার সভাধিপতি, আমার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন এই ব্যাপারে তুমি জয়েন করো। তো আই এম ভেরি গ্রেটফুল টু হিম কি উনি আমাকে এত ভালোবেসে এত সম্মান দিয়ে আমাকে দলে নিয়ে এসেছেন। তো সবসময় আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো, আর সবসময় ওনাকে আমি অলওয়েজ থ্যাঙ্কফুল টু হিম কি ওনার জন্যে আমি আজকে এই যুবতে এত ভালো কাজ করছি, আর ওনার আশীর্বাদে আরও ভালো কাজ করবো। And who is your inspiration life? কাকে দেখে তুমি একদম মানে জীবন প্রত্যেকটা পদক্ষে তুমি কার কাকে একটা ইন্সপিরেশন ভাবে ভাবো? আই থিঙ্ক ইন মাই পলিটিক্স ক্যারিয়ার উইদাউট এনি ডাউট ইট হ্যাজ টু বি জনাব ফিরহাদ হাকিম। কেন ওনাকে দেখে আমি অনেক কিছু শিখি। হি ইজ আই থিঙ্ক দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। যেহেতু উনি আমার ফাদার ইন ল, বাট ইন পলিটিক্স আই কনসিডার হিম হ্যাজ মাই লিডার, হ্যাজ মাই গুরু। তো যে কোনো সময় যখনই আমার কোনো কিছু সাজেশনের দরকার থাকে, কোনো যেখানে কোনো আটকে যায়, কিছু বুঝতে পারি না, তো আমি সব সময় চোখ বন্ধ করে একজনের কাছে যাই, উনি হলেন আমাদের সবার প্রিয় ববিদা। অ্যাবসলিউটলি, এই জিনিসটাকে নিয়ে আমি জিজ্ঞেস করার আগ্রহটা রাখবো যে ববিদাকে তো আমরা সবাই চিনি, নাও হি ইজ আ মেয়র অ্যান্ড ডেফিনেটলি ওনার উপর অনেক দায়িত্ব আছে, নগরোন্নয়নমন্ত্রী, পৌর নগরোন্নয়নমন্ত্রী। তো পলিটিক্যাল লাইফে ডেফিনেটলি তোমার একটা রিলেশন একটা পলিটিক্যাল লেভেলে আছে, বাট পার্সোনাল লাইফে ববিদার শ্বশুর হিসাবে তুমি বেশি প্রেফার করবে, অ্যাজ এ ফ্রেন্ড দেখো, আর তোমার বন্ডিং তোমার মানে ববিদার সঙ্গে বা মাদার ইন ল ওয়াইফ সবার সঙ্গে একটা বন্ডিং লেভেলটা কী? আমাদের মাশাল্লাহ উপরওয়ালার দুয়ায়, আল্লাহর দুয়ায়, ঈশ্বরের দুয়ায় আমাদের ফ্যামিলি বন্ডিং ইজ ভেরি স্ট্রং। আর ইফ আ ফ্যামিলি বন্ডিং ইজ দ্য স্ট্রংগেস্ট, যে কোনো মুশকিল, যে কোনো অসুবিধা হলে তুমি সব কিছু কেটে পার করে যেতে পারে। কেন এই ফ্যামিলি সাপোর্টটা আমি মনে করি ওটা সব থেকে আলটিমেট সাপোর্ট, আর সব থেকে বড় একটা ভগবানের এটা আশীর্বাদ। আর আমরা সবসময় ভেরি ক্লোজ নেট ফ্যামিলি, আমরা সবসময় একসাথে যখনই আমরা সময় পাই আড্ডা মারি। আর এখন আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার এসেছে, আমার মেয়ে আয়াত, তো সবসময় ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, সবসময় ওকে নিয়ে আমরা খেলি। ববিদাও বলেছিলেন যে একসময় আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু যেতাম ঘুরতে ফেরাতে, নাচ লাই দ্য লিটল এঞ্জেল, যার সঙ্গে মানে সময় পেলেই মানে আর কারোর সঙ্গে না হলো আয়াতের সঙ্গে আমি স্পেন্ড করতে পছন্দ করি। তো এই জিনিস আমি জিজ্ঞেস করবো মানে যত যত কোয়েশ্চেন্স ডেফিনেটলি বাড়ছে, ইন্টারভিউ শেষ হয়ে যাবে, হয়তো আমার প্রশ্নটাও শেষ হবে না। আগামী দিনে যদি সামহাও তৃণমূলকে যদি বিজেপি ডমিনেট করে বা এখানে যদি সেরকম কোনো পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, লাইক তোমারও কি ওই কোনো ফেজ দেখা যাবে? ডু ইউ হ্যাভ সামথিং লাইক এরকম কিছু ফেজ তোমার লাইফে যদি আসে? যখন আমার একটা কথা বলি, ছোট এক্সাম্পল, যখনই কোনো ডিফিকাল্টিজ আসে, কোনো লাইফে প্রবলেম আসে, উই রান টু আওয়ার ফ্যামিলি, অ্যান্ড তৃণমূল কংগ্রেস ইজ মাই ফ্যামিলি। সো কখনো আমি যত কিছু হলে, যত লড়াই, যত কিছু হবে, আমি তৃণমূল কংগ্রেসে আছি, থাকবো, আর সারা জীবন ছিলাম আমি তৃণমূল কংগ্রেসে। কেন ইটস আ পার্ট অফ মাই ফ্যামিলি, আর আমি তৃণমূল কংগ্রেসকে বিলং করি, সব আমার যা কিছু আছে সব তৃণমূল কংগ্রেসের জন্যই আছে। তো তোমার এটাতে তোমার সবথেকে বড় স্ট্রেংথ কি তোমার লাইফে? আমার ফ্যামিলি। অ্যান্ড উইকনেস? আমার ফ্যামিলি। দ্যাটস আ কমপ্লিটলি এক্সপেক্টেড আনসার। ডেফিনেটলি খুব ভালো লেগেছে ইয়াসে, অনেকগুলো প্রশ্নের উত্তরও আমরা পেয়েছি, আবার অনেক প্রশ্নের যেরকম তুমি উত্তর দেওয়ার জন্য ভাবছিলে যে ইস উইল বি দ্য রাইট আনসার অর নট, বাট ডেফিনেটলি অনেক কোয়েশনস, অনেক আনসার্স, অনেক কিছু আজকে আমরা কনভারসেশন করতে পেরেছি ইয়াসের সঙ্গে। একটা ভালো সুযোগ পেয়ে গেছি পশ্চিমবঙ্গ যুব সম্পাদকের সঙ্গে একটা ব্রিফ কনভারসেশন করার জন্য। ইয়াসের, তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে, আগামী দিনে পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য 24 আওয়ার্স টিভি অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আগামী দিনে তুমি অনেকটা সাকসেসফুল হও, আরও এগিয়ে যাও। ডেফিনেটলি অ্যাজ এ মিডিয়া পার্সন উই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইয়ার নোবেল কজ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কথা বলে নিচ্ছি ইয়াসের সঙ্গে কিছু পলিটিক্যাল আলোচনা আর কিছু পার্সোনাল লাইফের ব্যাপারে। এই নিয়ে আরও অনেক কিছু আমরা বিষয় নিয়ে কথা বলতে থাকবো। দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।